হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে একটি ইঁদুর 25 থেকে 32 বছর পর্যন্ত বাঁচতে পারে? আপনি কি কখনো শুনেছেন যে ইঁদুরেরা উলঙ্গ হয়ে তাদের এই 25 থেকে 32 বছর পর্যন্ত জীবন অতিবাহিত করে? এরকম আনকমন ফ্যাক্টগুলি যদি আপনার অজানা থাকে আর আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। নগ্ন মল ইঁদুর, যা স্যাড পপি নামেও পরিচিত, এটি সাধারণ ইঁদুরগুলোর মতোই মাটিতে গর্ত করে তাদের বাসস্থান তৈরি করে। তবে অবাক বিষয় হলো, এরা দেখতে ইঁদুরের মতো এবং এদের নামের সাথে মোল বা ইঁদুর থাকা সত্ত্বেও এরা ইঁদুর নয়। এরা সজারু এবং গিনিপিগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই প্রাণীগুলোকে পূর্ব আফ্রিকার কিছু অংশে পাওয়া যায়। এই প্রাণীগুলোর 25 থেকে 32 বছর বেঁচে থাকার কারণ হচ্ছে এদের শারীরিক বৈশিষ্ট্যগুলোর একটি অস্বাভাবিক সেট রয়েছে, যা এটাকে একটি কঠোর ভূগর্ভস্থ পরিবেশে টিকে থাকতে সহযোগিতা করে। এই প্রাণীর শরীরের রক্ত ফ্রিজের পানির মতো ঠান্ডা। এই প্রাণীগুলোর শরীরে শত আঘাত করলেও এরা ব্যথা পায় না। এরা খুব কম সময় নিজের শ্বাস প্রশ্বাস ধরে রাখতে পারে। এই প্রাণীটির সবচাইতে অবাক বিষয় হলো, এরা উলঙ্গ বা নগ্ন। এদের শরীরের চুল একেবারে পাতলা, যা দেখে উলঙ্গ বা নগ্নর মতোই মনে হয়। এই প্রাণীগুলি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি এবং মরুভূমিতে বসবাস করে। এদেরকে পূর্ব আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, সোলামিয়া এলাকাতে পাওয়া যায়। এরা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের আকার 3 থেকে 13 ইঞ্চি সাধারণত হয়ে থাকে। ওজন 30 থেকে 35 গ্রাম। এই প্রাণীটির 2 রঙের পাওয়া যায়, কুস্কানো গোলাপি এবং হলুদ। এরা খাদ্য হিসেবে বিভিন্ন গাছের আগা এবং গোড়া বা শিকড় খেয়ে তাদের জীবন পরিচালনা করে। এরা সাপকে অনেক ভয় পায়, কারণ সাপ এদেরকে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। এরা সর্বোচ্চ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার বেগে ছুটতে পারে। এদের প্রজাতির সংখ্যা এই একটি। নগ্নমল ইঁদুর সাধারণত আকারে বেশ ছোট হয়। এদের পুরুষ প্রজাতি ইঁদুর 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয় এবং ওজন হয় 1.1 থেকে 1.2 আউন্সের মধ্যে। মহিলারা বড় হয় এবং প্রায় 1.8 আউন্স পর্যন্ত ওজন করতে পারে, যার মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে 2.8 আউন্স। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং এরকম ইন্টারেস্টিং আনকমন ফ্যাক্ট ভিডিও দেখার জন্য যুক্ত থাকুন ইন্টারেস্টিং ফ্যাক্ট বাংলার সাথে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।